একটা বিষয় বুঝতে হবে, যদি আপনার কাউকে পছন্দ হয়, পছন্দের মানুষকে বিয়ে করার জন্য দোয়া করা জায়েজ আছে কি না? অনেক যুবকরা দেখবেন এখন হারাম রিলেশনশিপে আছে। প্রেমের সম্পর্ক বাংলাদেশে আছে না নাই? তো জোরে কর না, আছে না নাই? এখন এমন একটা ভাব যে প্রেম মনে হয় হালাল হয়ে গিয়েছে, দেখে মনেই হয় না যে প্রেমটা হারাম। এখন দেখা যায় বর্তমান সময়ে অনেকে অনেককে পছন্দ করে, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, এরকম হয় কি হয় না? হয়। এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে, হুজুর আমি একটা মেয়েকে পছন্দ করি এবং আমি সেই মেয়েটাকেই বিয়ে করতে চাই, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো, এরকম বলে আমাকে অনেকে, অনেকেই বলে ফোন দিয়ে। এখন একটা বিষয় বুঝতে হবে, যদি আপনার কাউকে পছন্দ হয়, পছন্দের মানুষকে বিয়ে করার জন্য দোয়া করা জায়েজ আছে কি না, এটা জানা দরকার আছে না নাই? আছে। দেখেন, কাউকে যদি কারো পছন্দ হয়, সেই ক্ষেত্রে উচিত হারাম কোনো সম্পর্কে যাওয়া যাবে? জোরে কোন যাওয়া যাবে? সেই ক্ষেত্রে একটাই ওয়ে, সেটা হচ্ছে বিয়ে করা। কি করা? যারা আমাকে শুনছে মাইক থেকে উপর থেকে, আমি সবাইকে একটা কথাই বলবো, পছন্দ যে কাউকে হতে পারে, একটা ছেলের একটা মেয়েকে পছন্দ হতে পারে কি পারে না, একটা মেয়ের একটা ছেলেকে পছন্দ হতেই পারে, এটা কোনো ম্যাটার না। কিন্তু ম্যাটারটা হচ্ছে আপনি হারাম রিলেশনশিপ করছেন কি করছেন না। যদি না করেন মাশাআল্লাহ খুব ভালো, আর না করলে ওয়ে আছে একটা, সেটা হচ্ছে বিয়ে। সেটা কি? এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে, আসলে আমাকে অনেকেই প্রশ্ন করছে, হুজুর আমি কাঙ্ক্ষিত ব্যক্তিকে বিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো কি পারবো না? মনে করেন একটা মেয়েকে পছন্দ আপনার, এখন আপনি তাকে বিয়ে করতে চান এবং আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে তার ভাগ্যে, আমাকে তার ভাগ্যে লিখে দাও, এই দোয়া করা যাবে কি যাবে না, এটা একটা প্রশ্ন। সেক্ষেত্রে উত্তর হচ্ছে এই যে, দোয়া করা যেতে পারে, তবে দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে। একটা কি আছে? জোরে কোন কি আছে? শর্ত হচ্ছে এই যে, বিয়ে করার সময় বা এই দোয়া করার সময় আল্লাহকে বলতে হবে, আল্লাহ যদি সেই মেয়েটা কিংবা সেই ছেলেটা আমার জন্য উপযোগী হয় কিংবা আমার লাইফ পার্টনার হিসেবে পারফেক্ট হয়, তাহলে তাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও। যদি পারফেক্ট হয় কি হয়, মানে হচ্ছে শর্ত দেবেন এরকম যে, আল্লাহ আমার যদি, আমার জন্য যদি ভালো হয় তাহলে দাও, আর যদি ভালো না হয় তো আমার ভেতরে তার জন্য যে অ্যাট্রাকশন, যে ভালোবাসা, আবার যে আমার প্রতি যে অ্যাট্রাকশন, এটা তুমি দূর করে দাও। অপশন দিবেন দুইটা, কয়টা? যদি ভালো হয় আমার কপালে লিখে দাও, আর যদি আমার জন্য ভালো না হয় আমার ভেতরে যে ফিলিংস, আমার ভেতরে যে অনুভূতি, এটা তুমি দূর করে দাও। এটা করা যাবে তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ?